What's up, bestie? I was a shower at the last time with the active asking beauty. Jabuz, what I mean, Bujigi? And ask you to follow the video. Take a say. Ask you, I'm at a ban of the share. Shine was her jewel killing. Shine was her jewel killing. I'm at a sefuda. কিছু কথা বলছে কিছু বাণী বলছে আচ্ছা চলুন আমরা সেই বাণীগুলো শুনে আসি সেফুদার এই বাণীগুলো বুঝতে পারছে কি খাতারনাক খাতারনাক বাণীগুলো হতে পারে চলুন দেনা করে আমরা বাণীগুলো শুনি আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আমার সাথে থাকবেন চলুন দেনা করে আগে সেফুদার আমরা বাণীগুলো শুনে আসি লেটস গো ইদারিং দেখেছি একজন যুবক আর 60 বছরের যুবক একজন 60 বছরের যুবক সেফুদা বলতেছে আর না 60 বছরের যুবক সেফুদা হচ্ছে 80 বছরের যুবক তো সে তো 60 বছর যুবক হতে পারে স্বাভাবিক এটা কোনো ব্যাপার না যুবক 18 বছরের একটি মেয়েকে নাম ভুলে গেছি আমি রক্তার নাম হলো মোস্তাক অন্ধকার মোস্তাক আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ওখানকার গভর্নিং বডির তিনি মেম্বার ছিলেন তিনি একটি ছোট্ট 18 বছরের তরুণী ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে ঠাকুরগা বাড়ি খুবই সুইট খুব সুন্দর নাতিনের মতো মনে হয় নাতিন আমারও নাতি তার নাতি নাতিনের বয়সে খুব সুইট খুবই মিষ্টি মানে সেফুদার তাকে মনে ধরছে মেবি আমার কাছে মনে হচ্ছে সেফুদার হচ্ছে খুব মনে ধরছে ওকে ভাল লেগে গেছে মেয়েটা তাকে পছন্দ করেছে এবং তিনিও তাকে পছন্দ করেছেন তাদের মধ্যে প্রেম হয়েছে প্রণয় ঘটেছে এবং তারা সম্মতিক্রমে দুইজনের সম্মতিক্রমে বিবাহ করেছে কিন্তু মা বাবা বাধা দিয়েছে তাকে নিয়ে আটকিয়ে রেখেছিল ঠাকুর গায়ে সে দোতলার উপর থেকে লাফ দিয়ে বেরিয়ে তারপরে চলে এসেছে ঢাকায় সে ভদ্রলোক তাকে অনেক সম্মান করে ভালোবাসে তাদের গভীর প্রেম কালকে এক লোক আমাকে এটা দিছে দিয়া লিঙ্ক দিয়া ছবি দিয়া বলেন দাদা আপনি কিছু বলেন এই দেখেন বুড়া বেটা এই ছোট মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসছে কি সুন্দর মেয়েটাকে ওর তখনই আমি দেখেছি এবং পরে সাক্ষাৎকার দেখলাম ওর কোনো ভাগাই জানেনি মেয়েটির তীব্র ইচ্ছা থেকেই এবং দুইজনের ইচ্ছাতেই তাদের প্রেম হয়েছে বিবাহ হয়েছে দে আর ভেরি হ্যাপি তো ওই লোকটা আমি এইগুলো ভিডিওটি দেখার আগেই ওই লোকটাকে বাড়ি সাহারাস্তি চাঁদপুর আমার গ্রামের কাছে বাড়ি আমি তাকে বলেছি তোমার সমস্যা কি এরকম তো আমি অগণিত দেখতেছি হুমায়ুন আহমদকেও দেখেছি শাওনের সাথে বিয়ে করেছে শাওনকে বিয়ে করেছে তো মেয়া বেবি রাজি কে করে কাকি বুড়ো হয়েছে কি প্রেম কি বুড়ো হয় নাকি প্রেমিক প্রেমিকা দুজন দুজনকে ভালোবেসে বিবাহ করেছে তারা তারা হ্যাপি খুব সুন্দর ঘর সংসার করছে কথা বোঝেন নই ও মাই গড সেফুদার বাণীটা অস্থির ছিল মানে যাই হোক বাকিটা আপনারা কমেন্ট করে বলে দেন যে সেফুদার বাণীটা কেমন ছিল আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম